রাজ্যে অন্যতম আন্তর্জাতিক শক্তি তথা রাজ্যের প্রধান বিরোধী দল তীব্রমতা আসন্ন লোকসভা নির্বাচনে এককভাবে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, ঠিক তেমনটাই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র সংরক্ষিত আসন, তাই অনেকে বলছেন যে এই কেন্দ্রের বাইরেও এবার প্রার্থী দিতে পারে তীব্রমতা। সেক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তীব্রমতা হেভিওয়েট প্রার্থী দিতে চলেছেন। তীব্রমতা সূত্রে জানা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বর্তমান শাসক দল বিজেপি যাতে কোনোভাবে জয়ী হতে না পারে তার জন্য হেভিওয়েট প্রার্থী হিসেবে তীব্রমতা দলের তরফ থেকে প্রার্থী করা হতে পারে দলের চেয়ারম্যান তথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে। কারণ পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই তীব্রমতা দলের তরফ থেকে রাজনৈতিক কার্যসূচি স্থির করা হয়েছে। তীব্রমতা দলের তরফ থেকে জানা যাচ্ছে আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই সমস্ত ধরনের রাজনৈতিক সিদ্ধান্ত স্থির করা হবে এবং এই লক্ষ্যকে সামনে রেখে রাজধানীতে বসতে চলেছে প্ল্যানারি সেশন। দুটি লোকসভা নির্বাচন কিভাবে দল সাফল্য অর্জন করতে পারে তার জন্য প্রয়োজনে রাজ্যে বৃহত্তম রাজনৈতিক জোট গঠনের পক্ষে মত দিতে চলেছে তীব্রমতা। এক্ষেত্রে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে তীব্রমতা দলের প্রার্থী হিসেবে যদি প্রদ্যুৎ কিশোর দেববর্মন লড়াই করেন তবে নিশ্চিতভাবে জয়ের মুখোমুখি হবেন তেমনটাই মনে করছেন তীব্রমতা দলের নেতৃত্বরা। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কোনো ফ্যাক্টর নন। পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের শুধু না, পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রেও বিজেপি দলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবেন বলে জানিয়েছেন বিজেপি দলের নেতৃত্বরা। এখন দেখার বিষয় আগামী লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন লড়াই করেন কিনা।